आई एम फाइन। चलो फर्स्ट क्वेश्चन, के पथिकर सामने लाठी उचिए दाड़ा, के पथिकर सामने लाठी उचिए दाड़ा, बोलो हमें आंसर बोल के पथिकर सामने लाठी उचिए दाड़ा बोलो। यस सुष्मी अर्पण करेक्ट, रुंदाक्षी करेक्ट, आई एम फाइन। फर्स्ट फर्स्ट बोलो प्रत्येक सामने के लाठी उचिए दाड़ा। बेंगलोर टाइपिंग असुविधा हमें कॉपी से लिखे इमेज पाठाओ, क्योंकि इंग्लिश आंसर क्यों देवे ना, सामने एग्जाम तई क्यों इंग्लिश टाइप कर आंसर देवे ना। बेंगलोर असुविधा थकले इमेजे हमको लिखे पाठाओ, इमेज दाओ। ओके फर्स्ट एवरीवन, खूब इजी क्वेश्चन। करेक्ट सुविधा, नेक्स्ट क्वेश्चन। तले फर्स्ट आंसर तो रत्नाकर, ठीक है, के प्रदेश ने लाठी उचिए दाड़ा, रत्नाकर। नेक्स्ट, रत्नाकर कौन नदी स्नान करे ध्यान बसलो, रत्नाकर कौन नदी स्नान करे ध्यान बसलो बोलो। हाँ स्पीकर कृतिका, ठीक है, आगे आंसर लीजर, आगे आंसर ठीक है। नेक्स्ट कौशिक, ठीक है, इंद्रक्षी, ठीक है, जाह्नवी नदी, तै तो जाह्नवी, स्पेलिंग सब समय देखे लिखे। এরপর নেক্সট কোয়েশ্চেন, অন্য শব্দের অর্থ কি বলো, অন্য শব্দটির অর্থ কি, অন্য শব্দটির অর্থ কি, হ্যাঁ স্পিক কারেক্ট বলো ফার্স্ট। আরমান অ্যান্সার দেবে, অশ্মি ফার্স্টটাই ঠিক আছে, অর্পণ আনওয়ান সব অ্যান্সার দেবে, দেবপ্রিয়া মণ্ডল, দিব্যজ্যোতি, এভরিওয়ান। রিদি আনমিউট নয়, আনমিউটটা আমি হতে বারণ করেছি, যা বলার চ্যাটে। তাহলে অন্য শব্দ অর্থ ভাত, তাই তো, কারেক্ট অর্পণ, ঠিক আছে দেবপ্রিয়া মণ্ডল, তাহলে ভাত লিখলেই হবে দেবজ্যোতি, ঠিক আছে, হ্যাঁ আরমান, ঠিক আছে, যার যা বলার আমাকে চ্যাটে বলো, একদম আনমিউট হবে না। নেক্সট কোয়েশ্চেন, উষ্ণ শব্দের অর্থ বলো, উষ্ণ শব্দটির অর্থ কি বলো, উষ্ণ শব্দটির অর্থ কি বলো।
Rashmi correct, Arpan correct, Kaushik correct, Akritika next, Indrakshi, Dibbojyoti correct, Balo, Tarpore, তাহলে উষ্ণ শব্দের অর্থ তপ্ত। ইয়েস কারেক্ট এভরিওয়ান। নেক্সট বলো, নেক্সট বলবে বন্দি সিংহকে কে মুক্ত করেছিল? বন্দি সিংহকে ইজ অ্যান্সার, বলো কে মুক্ত করেছিল? বন্দী সিংহকে কে মুক্ত করেছিল? আনমিউট হয়ে একটা করে অ্যান্সার দিতে কি হচ্ছে? আনমিউট কে হচ্ছে? বারবার বারণ করা পড়ো। হ্যাঁ অর্পণ ঠিক আছে, ইন্ডাকশন ঠিক আছে, দেব অশ্মি ঠিক আছে, কৃতিকা ঠিক আছে, প্রীতি কারেক্ট, দেবপ্রিয় মণ্ডল ঠিক আছে, কৌশিক, কৃতিকা ইয়েস, ইঁদুর। বন্দি সিংহকে কে মুক্ত করেছিল? ইঁদুর। এরপরে নেক্সট, নেক্সট বলবে দূর নাম শব্দটির অর্থ কি? দূর নাম শব্দটির অর্থ কি? আরেকটা বলবে ক্ষুদ্র শব্দের অর্থ, ক্ষুদ্র শব্দটির অর্থ ঠিক আছে। তারপর দুটো আমাকে বলো, দূর নাম আর ক্ষুদ্র। হ্যাঁ অশ্মি কারেক্ট, ইন্ডেক্সি কারেক্ট, দূর নাম ঠিক আছে, তারপর ক্ষুদ্র দুটোই বলবে আমাকে। তাহলে দূর নামে অর্থ হচ্ছে বদনাম আর ক্ষুদ্র অর্থ হচ্ছে ছোট। ওকে হৃদি, নেক্সট বলো কি লিখেছি? সিংহ কোথায় বাস করত? সিংহ কোথায় বাস করত বলো? সিংহ কোথায় বাস করত? সিংহ কোথায় বাস করত? নেক্সট হচ্ছে সিংহ কোথায় আটকা পড়েছিল? হ্যাঁ গুহাতে বাস করত, পর্বতের গুহায়। সিংহ কোথায় আটকে পড়েছিল বলো তো? সিংহ কোথায় আটকে পড়েছিল?
শিকারীর জালে, তাই তো? জালের মধ্যে, হ্যাঁ ঠিকই বলেছো কৌশিক, সবচেয়ে ভালো হবে কোনটা? শিকারীর জালে। ওকে, শিকারীর জালে বলবে, ঠিক আছে? শুধু জাল বললে তো বোঝা যাচ্ছে না, তাই তো? শিকারীর জালে, হ্যাঁ দেবপ্রিয় মণ্ডল, ঠিক আছে। কৃতিকাও ঠিক আছে, লিজা ঠিক আছে, অশ্মি ঠিক আছে, কৌশিক, হ্যাঁ আগের অ্যান্সারগুলো ঠিক আছে। এবার বলো, শিকারীর জালে, তাই তো? আর নেক্সট আমি দেখো একটা দিয়েছি 10 নম্বর, এলোমেলো আছে, কি আছে? ম রয়াকার হয়াকার বর্গীয় চ, ম রয়াকার হয়াকার বর্গীয় চ। এই যে এলোমেলো আছে, বর্ণগুলো সাজিয়ে শব্দটি গঠন করতে হবে, ঠিক করে কি হবে শব্দটা আমাকে বলো। আর সবাই সবারই প্রেজেন্ট আজকে দিয়ে দাও, ওকে? আজকে এই অবধি থাকবে, নেক্সট ডে আমি তারপরে বাকি অংশগুলো থেকে রিভিশন করাবো। ইয়েস কারেক্ট অশ্মি, অর্পণ বলো তাহলে এটা কি সাজিয়ে কী হবে বলো। নেক্সট ডেতে আবার বাকি অংশ থেকে রিভিশন করাবো, সবাই পড়ো, কোথাও কোনো অসুবিধা থাকলে আমাকে নেক্সট ডে লাইভেও জানাতে পারবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মহারাজ, ম হয় আকার রয় আকার বর্গীয়, কারো কোনো প্রশ্ন কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। মহারাজ, কারোর কোনো প্রশ্ন আছে কোনো অসুবিধা আছে থাকলে বলো। নেই তো, ভালো করে পড়ো, আমি তোমাদের প্যাটার্ন দেখো দিচ্ছি, এইরকম টাইপেরই অন্য প্রশ্ন আসতেও পারে, ঠিক আছে? অন্য প্রশ্ন নিশ্চয়ই আসবে, এরকম টাইপটা, এরকম প্যাটার্নটা এরকম থাকবে এমসিকিউ এর, কিন্তু কোয়েশ্চেন তো অনেক রয়েছে, গল্পগুলো কবিতাটা রয়েছে, তাই অনেক ছোটো ছোটো প্রশ্ন পাবে, ব্যাকরণের অংশ থেকে অনেক ছোটো ছোটো প্রশ্ন পেয়ে যাবে, তাই ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। অর্থগুলো কিন্তু মনে রাখবে, অর্থ দেখেও আমি কিন্তু প্রশ্ন দেবো, তাই আমি যে অর্থগুলো লিখিয়েছি অফলাইন দেখে সবাই কিন্তু নোট করে নাও, পড়ে নাও, যেগুলো আমি লিখিয়েছি দেখবে, এক্সট্রা আমি অনেকগুলো লিখিয়েছি, সুতরাং সেগুলো মনে রাখতে হবে, আমি সেখান থেকেও প্রশ্ন দেবো, সব রকমভাবে তৈরি থাকো, ঠিক আছে? ওকে, হ্যাঁ ঠিক আছে কৃতিকা, দেবজ্যোতি, দেবপ্রিয়া ঠিক আছে, রিদি ঠিক আছে অ্যান্সার, ওকে, তাহলে কারো কোনো অসুবিধা নেই তো? তাহলে নেক্সট ডে আবার অন্য কিছু রিভিশন করাবো, ওকে, বাই এভরিওয়ান।